সুরক্ষিত গুদাম থেকে স্বর্ণ চুরি জানাজানি হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ধামাচাপার সুযোগ দেয় ঢাকা কাস্টমস হাউস। দুই অতিরিক্ত ও দুই যুগ্ম কমিশনারের নির্দেশে 80 লাখ টাকার স্বর্ণ কিনে গুদামে জমা দেন সহকারী রাজস্ব কর্মকর্তা এআর ও শহীদুল ও সাইদুল। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে এইসব তথ্য। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গত বছরের 6 আগস্ট বিমানবন্দরে কাস্টমসের মূল্যবান পণ্যের সুরক্ষিত গুদামের দায়িত্ব পান এআরও মাসুম রানা ও আকরাম শেখ। 17 আগস্ট তারা আগের এআরও শহীদুল ইসলাম ও সাইদুল ইসলাম শাহেদের কাছে চাবি বুঝে নেন। মালামাল বুঝিয়ে দেওয়ার সময় 6টি আটক নথি, ডিএমের স্বর্ণ দিতে পারেনি শহীদুল ও সাইদুল। বহু খুঁজেও স্বর্ণ পাওয়া না গেলে বিষয়টি যুগ্ম কমিশনার মিনহাসকে জানায় মাসুম ও আকরাম। পরদিন 4 রাজস্ব কর্মকর্তাকে নিয়ে বৈঠক করে ঢাকা কাস্টমস হাউস, কিন্তু কাজ হয়নি। পরে এডিসি ফরিদুদ্দিন ও মশিউর রহমান, যুগ্ম কমিশনার ইমতিয়াজ ও মিনহাজের পরামর্শে স্বর্ণ কেনার উদ্যোগ নেন শহীদুল ও সাইদুল। আজিজ নামের এক ব্যক্তিকে ধরেন তারা, দুজনে 40 লাখ করে মোট 80 লাখ টাকা দেন। 23 আগস্ট আজিজ স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আসেন। এভিয়েশন সিকিউরিটির এক কর্মী স্বর্ণ পৌঁছে দেন শহীদুলের কাছে। যুগ্ম কমিশনার ইমতিয়াজ ও মিনহাজ এবং ডেপুটি কমিশনার শেগুপ্তা মহাজামিনের উপস্থিতিতে স্বর্ণ জমা হয় গুদামে। সমস্ত ধরনের আলাপুঝে কাজ করতে গিয়েও আমরা এখন পর্যন্ত আসলে এই স্বর্ণটা কোথায় গিয়েছে এর এখন পর্যন্ত আমরা আসলে কোনো উদ্ধার করতে পারি নাই। আমরা আমাদের কাজ করতেছি, এটা একটা বড় মামলা, এটা আমরা দেখতে হবে। কারণ এটি এভাবে তো একটা সরকারি সম্পত্তি, এভাবে তো অপচয় হয়ে যাওয়া ঠিক না। টাকা লেনদেনে ব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য পেয়েছে পিবিআই। সংশ্লিষ্ট ব্যাংক থেকে লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে, যদিও তদন্তে নাম আসা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখনও জিজ্ঞাসাবাদ করেনি পিবিআই। চুরি হয়েছে সেটা বাজার থেকে কিনে সেটি পূরণ করার জন্য যে সুযোগ দেওয়া হয় থাকে, তাহলে এটা বাস্তবে যেতে হবে। এটা একদিক থেকে অপরাধকে ধামাচাপা দেওয়ার প্রয়াস, অন্যদিক থেকে অপরাধের সাথে যোগসাজশের একটা দৃষ্টান্ত, এবং যারা একসাথে যোগসাজশ করেছেন বলে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, ঝুঁকি রয়েছে, তাদের সবাইকে কিন্তু জবাবদিহিতা আনতে হবে। শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে প্রায় 56 কেজি স্বর্ণ লুটের ঘটনায় গত সেপ্টেম্বরে মামলা হয় বিমানবন্দর থানায়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।